12 থেকে 17 বছর বয়সী শিশুদের কোভিড 19 টিকাদান কার্যক্রমের চতুর্থ দিনেও কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘ লাইন। বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন স্কুলের জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ভিন্ন ভিন্ন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিকা দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। প্রথম দিকে কিছুটা ভয় কাজ করলেও টিকা নেয়ার পর তা কেটে গেছে। এভাবেই নিজেদের অনুভূতি ব্যক্ত করেন টিকা গ্রহীতারা। প্রথমে ভয় লেগেছিল, কিন্তু টিকা দেওয়ার পর এরপর ভয়টা কেটে গেছে। অনেক ভালো লাগতেছে। ফার্স্টে ভাবছিলাম অনেক ব্যথা পাবো, কিন্তু ওনারা অনেক সুন্দর সিস্টেম করছে। সবার সাথে মিশতে পারবো, ভালোভাবে মিশতে কথা বলতে পারবো, সব জায়গায় ঘুরতে পারবো। এখন আমরা নতুন করে ক্লাসে জয়েন করতে পারবো, ক্লাস করতে পারবো। সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। অভিভাবকরাও খুশি সরকারের এমন উদ্যোগে। বাচ্চারা খুবই স্বতঃস্ফূর্ত যে তারা টিকা নিবে এবং বেশ উৎসবমুখর পরিবেশে ওরা আসছে এখানে। আমার মনে হয় যে টিকাটা সম্পূর্ণ কার্যকর এবং সুরক্ষিত। আমার মেয়েও টিকে দিয়েছে, এখন পর্যন্ত এমন কোনো সমস্যা দেখা দেয় নাই। গত কয়েকদিনে কেন্দ্রগুলোতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা এখন কেটে গেছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। পরিস্থিতি গত দুদিনের তুলনায় আজকে অনেক স্বাভাবিক, অনেক আন্ডার কন্ট্রোল। আর এটার মূল কারণ হলো আমাদের প্রত্যেকটা স্কুলের স্কুল রিপ্রেজেন্টেটিভস প্রতিনিধি আজকে ছিল। গত দুদিনে আমরা সেটা পাইনি, যেটার জন্য ক্রাউড ম্যানেজমেন্ট আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে প্রয়োজন হলে টিকা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এই সংযুক্ত কর্মকর্তা। যখনই 200-300 সংখ্যাটা বেশি চলে আসছে, তখন ওইটা একটা ক্রাইসিস হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু আসলে আমাদের যে নির্ধারিত সংখ্যা সে অনুযায়ী আমাদের টিকার কোনো ঘাটতি ছিল না। সংখ্যা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সংখ্যা বাড়িয়ে দেব। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।